ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি। কেমন কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে। এবার থেকে 10-20টা ঝি চাপুর রাখো যে তোমার পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না, যা বলবি সোজাসুজি বল। বড় লোকে দেখলি কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না, এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? মা একটু ফলিক দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি, অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো। জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে, তাই ওর বাবা ধার করে। থাক, ও সব কথা অনেক শুনেছি, ধরা পড়লেই ধার করেছি। নে যতু, তুলে নে হরলিক্সটা। শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে, তাতে এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও। কেমন আইলো তু? দিদু আমাকে একটু হরলিক্স দাও না, খেতে খাবো। হরলিক্স খাবে? ওইখানে হরলিক্স পড়ে আছে, যা গিয়ে চেটে চেটে খা। মা, দিদু বললো হরলিক্সটা খেতে, ও শুয়ে পড়লো, খেতে যেতে খেয়ে নেবো। আমার শোনা হরলিক্স চেতে চেতে খাবে। হরলিক্স তো ওই দেখি ডোনা হরলিক্স চেটে চেটে খাবে। এই যে ডোনা জুনিয়র হরলিক্স, তোমরা কি কেউ হরলিক্স চেটে চেটে খাও? জিজ্ঞেস করো, ডোনা কিন্তু হরলিক্স চেটে চেটে খেতে দারুণ ভালোবাসে, তাই তো? হাই ফ্রেন্ডস, আমার আর ডোনার ছোট্ট চেষ্টা, এই ছোট বউয়ের এই ছোট্ট জায়গাটা আর কি, ভিডিওটা আমরা একটু করার চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে, কিন্তু ডোনা কিন্তু দারুণ মজা পেয়েছে ভিডিওটা করতে। ডোনা প্রায় প্রতিটা ডায়লগে ঠিকঠাক দিয়েছে, কারণ ওকে আমি যা শিখিয়েছি, আমার ছোটা বাবুটা তাকাও তাকাও ওদিকে, আমার ছোটা বাবুটা সব ঠিকঠাক বলেছে, একটু ভুলভাল বলেনি। তো একটু চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে, এটা আমার ফার্স্ট আর কি সিনেমার ছোট্ট অংশ নিয়ে আমি ফার্স্ট চেষ্টা করলাম, কারণ অনেকদিন ধরে ইচ্ছে ছিল, অনেকেই করে। তো জানি না তোমাদের কেমন লাগলো, তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো পরে আবার চেষ্টা করব। যদি তোমরা ঠিকঠাক ভিডিওটা পছন্দ করো, এই ভিডিওটা ভালোবাসো, তাহলেই নেক্সট টাইম এরকম ভিডিও করার চেষ্টা করব, কারণ আমি প্রচণ্ড পরিমাণে সাহস নিয়ে ভিডিওটা করলাম। জানি না কী হবে, পাখাটা বন্ধ, ডোনা এদিকে আসো। এই যে আমার বাবাই, বাবাইও খুব এক্সাইটেড ছিল, জানি না যেই জায়গাগুলো ওকে আমি বলেছি প্রত্যেকটা জায়গা ও ঠিক করেছে, এবার আমি কেমন করেছি আমি জানি না, তোমরাই দেখবে। তো যাই হোক, অনেকদিন ধরে ইচ্ছে ছিল, করে দিলাম সাহস করে, কারণ সত্যি বলতে আমার এই ভিডিওটা যারা মানে এই বইটাতে যাদের ভূমিকাগুলো আমি পালন করছিলাম,
মানে তাদের তো ভূমিকা আমি যে পালন করলাম, মানে সত্যি তাদের কাছে আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সবই আন্টিদের কাছ থেকে। কারণ মানে কি বলবো, তাদের নোকেরও যোগ্য আমি নই, তবুও আমি চেষ্টা করলাম। জানি না কেমন লাগবে, যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো আর প্রচুর 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 শেয়ার করো, কারণ এই ভিডিওটা করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে। ঠিক আছে, 8টায় চালু করেছিলাম, এখন বাজে রাত 10টা, তো অনেক কষ্ট করে ভিডিওটা করার চেষ্টা করেছি, জানি না। তো চলো, তোমরা এইভাবেই ভালোবাসা দিও। হ্যালো, তো ভিডিও শেষে আবার এলাম কিছু কথা বলার জন্য। তো সবার আগে আমি তোমাদের কাছ দিয়ে সরি চেয়ে নিচ্ছি, কারণটা হচ্ছে এটাই যে ভিডিওটা আমি আগে একবার আপলোড করেছিলাম, কিন্তু কিছু কারণবশত, মানে কারণবশত না বলবো না, কিছু ভুলবশত, মানে আমি অন্য কিছু করতে যাচ্ছিলাম, তো ওই ভিডিওটা আমি অন্য কিছু ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটা আমার হাত লেগে ডিলিট হয়ে যায়। আমার মানে বিশ্বাস করো, আমার খুব 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 কান্না পেয়েছিল যখন ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, কারণ আমি আর ডোনা ভিডিওটা অনেক কষ্ট করে করেছিলাম, অনেক কষ্ট করে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ডোনা তখন অনেকটাই ছোট ছিল, আর ডোনারও অনেকটা কষ্ট করে ভিডিওটা করেছিল, আর আমিও অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম। তো মানে এমনি এই ভিডিওটা যেহেতু আমি খুবই কি বলবো, মানে অনেকটাই কষ্ট লেগে হয়েছিল, কারণ ভিডিওটা করতে অনেকটা সময় লেগেছিলো, তখন প্রায় গরমকাল ছিল, ঘেমে যাচ্ছিলাম, তো ডোনাও তখন অনেকটাই ছোট ছিল, তোমরা দেখতে পারবে ভিডিওটাতে। তো ডোনাও কিন্তু অনেকটাই কষ্ট করে ভিডিওটা করেছে, পুরো স্ক্রিপ্ট মুখস্থ করা, তারপর ভিডিওটা করা, অনেকটা অনেকটা মেহনত লেগেছিল। তো এত বড় মেহনতটা যে কিছু, মানে দুটো আঙুলের জন্য যে ডিলিট হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমার সত্যি ডিলিট হয়ে যাওয়ার পর না আমার খুব খারাপ লাগছে, এখনও আমার খুব, যতক্ষণ না আমি ভাবছি যে এই ভিডিওটা আমি পোস্ট করবো ততক্ষণ আমার মন ভালো লাগছে না। আর যেহেতু ভিডিওটা এতটাই মেহনত করেছিলাম, তার জন্য কি করেছি, তো আমার ফোনে আমি এইসব ভিডিওগুলো ডিলিট করি না, কারণ যেগুলো একটু মানে একই আঙুল চুষছিস কেন, যেগুলো একটু কষ্ট করে ভিডিও, সবই ভিডিও আমার ডিলিটই থাকে। কিন্তু এই ভিডিওটা আমি দেখতে দেখতে, এটা 2 দিন হয়েছে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো এই ভিডিওটা আমার দেখতে দেখতে খুব খুঁজেছি, তো পেয়েছি। আমি জানি এই ভিডিওটা আমার কাছে ছিল, কারণ এটা আমি মাকে দেখাতাম, তখন তো আমার মায়েরও ফোন ছিল না, আর কার অনেকেরই ফোন ছিল না, তাই জন্য আমার ফোনেই আমি ভিডিওটা সেভ করে রেখেছিলাম, সবাইকে দেখাতাম, কারণ ডোনা খুবই খুবই কিউটভাবে অভিনয়টা করেছে। তোমরা জানো কিরম বলেছিল, একটুকুনি হরলিক্স দেবে কি বলো, একটু বলো, একটুকুনি হরলিক্স দেবে যেতে যেতে খাবো। তো এই ডায়লগটা কিন্তু ডোনা এখনও দেয় শুধুমাত্র এই ভিডিওটার জন্য, কারণ এই ভিডিওটাতে যারা অভিনয় করেছে তারা তো মানে অসম্ভব ভালো, তাদের প্রত্যেকের মানে কোনো তুলনা হয় না, কিন্তু ওইটুকুই আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছিলাম, আমার খুব ভালো লেগেছিল ওই জায়গাটুকু। তো তাই জন্যই ডোনা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটার অ্যাক্টিং করেছিল, তখন ডোনা অনেকটা ছোট ছিল। আর কতদিন আগে আপলোড ছিল আমি এটা বলতে পারবো না, কারণ আমার ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছে, তারপর দিয়ে আমার মন খুব খারাপ। যতক্ষণ না আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আমি, ততক্ষণ না আমার ভালো লাগছিলো না, আমি জানি আছে, তবুও আমি ভিডিওটা খুঁজে 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 পেয়েছি ফাইনালি, তো এই ভিডিওটা আমি দেবো। তো তার সাথেই আমি এটা দিলাম, কারণ তোমরা অনেকেই ভাববে যে ভিডিওটা তো আগে দিয়েছিলে, তো তার জন্য আমারই হাত থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কিন্তু এত কষ্ট করে খাটনি করে ভিডিওটা করেছি তোমাদের জন্য, ডিলিট হয়ে গেছে, খুবই খারাপ লাগছিলো। তখন ডোনা অনেকটা ছোট, এত সুন্দর অভিনয় করেছিল ডোনা যে ওটা একটা স্মৃতি হিসেবে রয়ে গেল, মানে এখানে যদি থাকে একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে আর কি। তো তার জন্য আবার আপলোড করলাম, এখন দেখো এত রাত, দেখো কটা বাজে, দাঁড়াও 1টা বাজে, দেখেছো, মানে আমার মন যতক্ষণ না আমি দেবো 2 দিন ধরে আমার মন একদম মন মেজাজ ভালো ছিল না। আরে দেখো তোমাদের, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের ডোনা, দেখো কি সুন্দর চুড়ি পরেছে, দেখেছো কি সুন্দর। তো চলো, এইটুকুনি বলার জন্যই এসেছিলাম যে কেউ কিছু প্লিজ কোনো মাইন্ড করো না, আমারই হাত থেকে ভুলবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি আবার আপলোড করলাম, তোমরা প্লিজ দেখো আর কেমন হয়েছে সবাই জানিও, অনেক ভালোবাসা দিও। আশা করছি ভিডিওটা তোমরা যারা দেখোনি তাদের খুব ভালো লাগবে, আর যারা দেখেছো তাদের তো ভালো লাগবেই, কারণ তারা ডোনাকে খুবই ভালোবাসো, আর ডোনা তখন অনেকটা ছোট এই অ্যাক্টিংটা করেছে। তো আর কি বলবো, ডোনা কিছু বলবি, ও কিছু দেখাবে বলে আসছে, দাঁড়াও তো কি দেখিয়ে দেবে, একটু দেখে নাও কি এটা, এটা দেখাবি বলে, দেখো ক্যামেরাটাও আমি ভুল মানে বেকানো বসিয়েছি, এ কি চুল স্ট্রেট করছে দেখো কি দিয়ে, হায় গোপাল, তোকে কে শিখায় এগুলো,
এগুলো টিভিতে দেখেছি, এরকম ভাবে চুল স্ট্রেট করে তার জন্য দেখো। মামা চুল স্ট্রেটটা কিনে দেবে। চুল স্ট্রেটটা কিনে দেবো, কিনে দিয়ে কি করবি? এরকম করে দেখো, তোমরাই দেখো কিভাবে স্ট্রেট করছে। আমি কিন্তু এটা বলিনি, আমি বলে দিলাম ওর নিজের থেকেই এরকম। আমার চুল একটাও থাকবে না, যা আছে সব চুল একদম ছিঁড়ে তোর মোবাইলে চলে যাবে। টাগলু হয়ে যাবো আমি, হয়ে যাবো টাগলু? আর খুঁজতে পারবি না কেন, ভাল লাগবে না টাগলু হলে? তুই টাগলু হবি? ওর বাবা কি বলেছে শুনেছ? ওর বাবার কোনো হুশ নেই, কিন্তু কাল রাতে আমি সারাক্ষণ ঘুমাইনি জানো, এই চিন্তায় যে এই কেন মানে কি কোথাও পাচ্ছিলাম না। মেন হচ্ছে আমি আমি জানি যে ভিডিওটা আমি ডিলিট করিনি, আমি রেখেছি, কিন্তু বলে না প্রচুর এরপরে তো অনেক ভিডিও, ছোট ভিডিও, রিলস ভিডিও করা হয়েছে, তো যেই জায়গাটায় ছিল যেই ফাইলে তো অনেক পিছনে খুঁজে 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 তারপর সূক্ষ্মভাবে খুঁজে ফাইনালি আজকে পেলাম। আমি যখন আমি বলছি যখন পেলাম আমি তখন দেবই, কারণ এত ভালো এত কষ্ট করে যে ভিডিওটা আমি করেছি সেটা আমারই হাত দিয়ে ডিলিট হয়ে গেল, আমার সত্যি খুবই খারাপ লাগছে। তো প্লিজ সবাইকে বলছি, আবার করে বলছি, সবাই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আবার পুনরায় দেওয়ার জন্য কি বলবো, আর কিছু বলার নেই, আমার নিজের হাত দিয়ে আমার নিজের এত বড় ভুলটা হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, ভুল হয়েছে যখন আবার শুধরে নিচ্ছি, কারণ ডোনার অনেক কষ্ট, অনেক ডোনার এই এই ভিডিওটাতে ডোনার অবদান প্রচুর, কারণ ও অত ছোট তখন, ডোনার বয়স মনে হয় প্রায় সবে সবে 3 মাস এরকম মনে হচ্ছে, অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে কতদিন হয়েছে আমি বলতে পারবো না, কারণ ওইখানেই ছিল, আমি তাও দেখে বলা যাবে। তা যাই হোক, আমি কমেন্টে বলে দেবো তোমরা যদি জানতে চাও যে ওই, কারণ আমার যেই ভিডিওটা যেখান দিয়ে নেবো ওখানে নিশ্চয়ই টাইম মানে ডেটটা থাকে, তো তখন জানতে পারবো, নাহলে তো আমি ওয়াইডিতে থাকলে ইউটিউবে থাকলে তো আমি জানতেই পারতাম। তো চলো ভিডিওটা শেষ করতে হবে, কালকে আমরা ঘুরতে যাবো, তো কালকে কালকে দিদু বাড়ি যাবো, ছোট দিদুন আসবে, ছোট দিদুন বাড়ি যাবো, ওটা নেবি, ওটা নিয়ে কি চুল স্ট্রেট করবি সবার? কার কার চুল স্ট্রেট করবি? আর কার? দিদুনে? আর কালকের ভিডিওটা ছোট্টু চুল। তো চলো চলো, কালকের ভিডিওটা কেমন লাগলো, ডোনা কেমন সাজালো? এই এই সময় ডোনা ওর বাবাকে সাজাচ্ছিল, দেখবে আজকেও দেখো কোনো হুশ নেই, আমি মিথ্যা কথা বলি নাই, দেখো দেখেছো কোনো হুশ নেই, আজকেও ঘুমাচ্ছে ওর বাবা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই আগে বলে দাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম গুড নাইট, বউ তাকিয়ে বলো গুড নাইট।